হ্যালো বন্ধুরা আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিন্তু অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুশির খবর নিয়ে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পত্রিকা নিয়ে একটা তোমাদের নিউজ বেরিয়েছে তো প্রথমে ভিডিওর প্রথমে আগে শুনে নাও ভিডিওটা পুরোটা দেখবে তারপরে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি আবার ক্লিয়ার করে বলছি এই যে এই পেপারটা আমি সবে মাত্র পেয়েছি এই পেপারটা কত তারিখের কতটা অথেন্টিক যেমন তোমরা সকলেই জানো বর্তমান পেপারে একটা ফেক নিউজ ফেক বলবো না কিন্তু এডিটেড নিউজ যেটা বার হয়েছিল সেটা তোমরা সকলেই জানো তাই প্রথমেই বলছি এই যে এই পেপারটার কতটা সত্যতা রয়েছে সেটা আমি বিচার করার পর কিন্তু আমি কমেন্ট সেকশানে যতটুকু জানবো যে এই পেপারটা কত তারিখে পাবলিশ হয়েছে এই পেপারটা কতটা অথেন্টিক বা কতটা অথেন্টিক নয় সমস্ত কিছু কিন্তু আমি কমেন্টে পিন করে দেবো তো তোমরা এই ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন চেক করবে আমি আবার ক্লিয়ারভাবে বলে চিপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের ইন্টারভিউ কবে হবে নতুন রিক্রুটমেন্ট কবে বার হতে চলেছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তার আগে একটা কথা জেনে রাও যে এটা একটা শুধুমাত্র পেপারের কাটআউট মাত্র এই পেপারটার কিন্তু এখনও আমি ডেট জানতে পারিনি এরপরে কমেন্ট সেকশানে তোমরা চেক করবে আমি প্রথম কমেন্টেই তোমরা কিন্তু দেখতে পাবে যে এটা ডেট কত বা এটা কতটা অথেন্টিক ঠিক আছে ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি এরপর চলো নিউজটা পড়েনি নিউজে কী বলছে দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থান লেখা রয়েছে দেখতে পাচ্ছো এই যে এখানে তার কর্মসংস্থান লেখা আছে তো কর্মসংস্থান এখানে ডেটটা কিন্তু লেখা নেই ঠিক আছে এটা আমি ডেটটা কিন্তু কমেন্ট সেকশানে পিন করে দেবো চলো দেখে নেওয়া যাক পুলিশের চাকরি পরে নেওয়া যাক প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে শুভজিৎ পতি বাঁকুড়া থেকে কিন্তু প্রশ্ন করেছে তাহলে উত্তরে কি দিয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে পারে তবে প্রথমে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে ক্লিয়ারভাবে বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু বলছে আগে বার হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা দেখে নিয়ে নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার উনিশ সালের কনস্টেবল পদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে প্রশ্ন করেছে ইন্টারভিউতে কতজন পরীক্ষার্থীকে ডাকা হয়েছে দুটো প্রশ্ন কিন্তু এখানে করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা করছে পার্থ দত্ত বসিরহাট থেকে উত্তর চব্বিশ পরগনার আর গণেশ দেবনাথ বারাসাত উত্তর চব্বিশ পরগনা এরা মিলে কিন্তু এই প্রশ্নটা করেছে তো এর উত্তরে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে লকডাউন উঠে গেলেই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের যে ইন্টারভিউ দিনক্ষণ সেটা লকডাউন উঠে গেলে মানে তোমাদের লকডাউন প্রায় উঠে গেছে জুন মাসে কিন্তু তোমাদের লকডাউন প্রায় উঠে গেছে তো তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু যখন তখন কিন্তু দিয়ে দিতে পারে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউর যে ডেটটা সেটা কিন্তু এই পেপারে বলা রয়েছে বলা রয়েছে যে লকডাউন উঠে গেলে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঠিক করা হবে চলো এরপর দেখে নেব সব কিছু ঠিক থাকলে ইন্টারভিউ জুলাই মাসে নেওয়া শুরু হতে পারে তাহলে জুলাই মাসে কিন্তু তোমাদের দেখো আমি প্রথমেই বলেছিলাম জুলাই মাসে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে এখানে পেপারও কিন এখানে পেপারও কিন্তু তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ তোমাদের জুলাই মাসে শুরু হতে পারে এবং এরপর কতজন প্রার্থীকে পাশ করানো হয়েছে সেই উত্তর কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছ এখানে আট হাজার চারশো উনিশটি পদের জন্য প্রায় দশ হাজার একশো দুইজন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে ক্লিয়ার দেখতে পাচ্ছ এখানে দশ হাজার একশো প্রার্থীকে বলা হচ্ছে যে ডাকা হয়েছে আবার তোমাদেরকে বলছি এই পেপারটার সত্যটা আমি যাচাই করে কিন্তু কমেন্ট সেকশানে পিন করবো তোমরা কমেন্ট সেকশনটা পরবর্তীকালে কিন্তু চেক করতে ভুলো না এখন ভিডিওটা দেখো তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখছি পরবর্তীকালে কিন্তু আমি আমার কমিউনিটি সেকশানে বা আমি এই কমেন্ট সেকশানে অবশ্যই পিন করে দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেবো আবগারি পুলিশের কনস্টেবল পদে শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে তোমাদের যে আবগারি পুলিশের প্রিলিপ কোয়ালিফাই করে তোমরা বসে আছো এবং পিএমটি পিইটির জন্য রেডি হচ্ছো তাদের যে পিএমটি এবং পিইটির ডেট কবে দেবে সেটা নিয়ে প্রশ্ন করেছে কিন্তু আর মেন পরীক্ষার সিলেবাস জানাবেন দেখতে পাচ্ছেন এখানে মেন পরীক্ষার সিলেবাস খুঁজেছে কিন্তু আবগারি পুলিশের যে পি এবং পিইটির ডেট সেটা কিন্তু এখানে প্রকাশ পায়নি ঠিক আছে তো এটাও তোমরা মনে রাখো যে খুব জলদির মধ্যে কিন্তু তোমাদেরও পি এবং পিইটির ডেটটা দিয়ে দেবে কারণ এই যে লকডাউন এই লকডাউনের জন্যই কিন্তু এগুলো সব দেরি হচ্ছে না হলে এতদিন পর্যন্ত কিন্তু হয়ে já estou prai ক্লিয়ার করতে পারছি তো তোমাদের জন্য কিন্তু এই এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট অল অ্যাভার্ড প্রফিট চ্যানেল সব থেকে প্রথমে নিয়ে আসে তো অবশ্যই কিন্তু এটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন তো আপনাদের একটা লাইক আমার ভিডিও বাড়াবার মোটিভেশনটাই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে অবশ্যই যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছিলেন তারা কিন্তু জোর কদমে প্রিপারেশান চালিয়ে যান মক ইন্টারভিউ দেন এবং ভালোভাবে চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসুন এবং যারা নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন যারা এইবার মেনে কিছু নাম্বারের জন্য কাটিয়ে গেছেন তারা কিন্তু জোর কদমে আপনাদের পড়াশোনা চালিয়ে যান আপনারা নেক্সট রিক্রুটমেন্টে কিন্তু চাকরি পাবেনই আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড জে হিন্দ ভালো থাকবেন